আসসালামু আলাইকুম, মাসুম বিল্লাহ ওই দুবাই থেকে। মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল এবং মাসুম বিল্লাহ ফেসবুক পেজ, যে যেখান থেকে আজকের ভিডিওতে ক্লিক করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, দুবাই যে ভিসার প্রবলেমটা হচ্ছিল অবশেষে এটা সমাধান হয়ে গিয়েছে অলরেডি, কারণ আমি নিজেও সেটার প্রমাণ। এবং অলরেডি অনেক টাইপিস্টের সাথে আমি কথা বলেছি, তারাও বলেছে যে সমস্যার সমাধান একেবারেই ফিনিশ হয়ে গিয়েছে, আর কোনো সমস্যা নাই। আরও বিস্তারিত আপনাদের মাঝে বলবো, তার জন্য ভিডিওটা আপনাদের দেখতে ধৈর্য সহকারে দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর অবশ্যই এই চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। বন্ধুরা, আরব আমিরাতের আপনারা জানেন অনেক রকমের স্টেট আছে, দুবাই, আবুধাবি, শারজা, আলাইন, ফুজিরা, রাসেল, কাইমা। তো বর্তমানে দুবাই তো কিন্তু কিছুদিন আগে একটা সমস্যা হচ্ছিল, ভিসা জমা দিয়েছিল, ভিসা রিজেক্ট আসছিল, ভিজিট ভিসা কোন যে কোনো ভিসা, তো সেটার কিন্তু একটা সমস্যা অনেক টাইপিস্টার বলেছিল, যেহেতু একটা আপডেট হচ্ছে, দুবাই সরকার নতুন নতুন নিয়ম নিয়ে আসছে, সেই জন্য এই সমস্যাটা হইতেছে, আস্তে আস্তে সে সমাধান হয়ে যাবে। অবশেষে এটার সমাধান হয়ে গিয়েছে। অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে আমার ভিসা আটকে আছে, আমার ভিসা 15 দিন, 20 দিন, 25 দিন, 30 দিন হয়ে গিয়েছে, আমার ভিসা আসছে না, অনেক রকমের সমস্যা। আশা করি যারা দুবাইতে আছেন তাদের আর কোনো রকমের সমস্যা হবে না, একেবারে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গিয়েছে। কারণ আমি অনেকটি টাইপিস্টের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তারা ভিসা জমা দিতে ভিসা চলে আসছে, কোনো রকমের সমস্যা হচ্ছে না, লাইসেন্সের ব্যাপারে কোনো রকমের সমস্যা, মানে সব কিছুই আগের মতো হয়ে গিয়েছে। আর আরেকটা কথা হচ্ছে যে আবুধাবি, শারজা, আলাইন, ফুজিরা এই সকল জায়গার আপডেট এখনও পুরোপুরি আপডেট আসে নাই, এই জায়গাতে এখনও সমস্যা হইতেছে। এটার আপডেটে ইনশাআল্লাহ আশা করা হচ্ছে কয়েকদিনের ভিতরে সেটাও ব্যবস্থা হয়ে যাবে। তবে দুবাইতে অনেকেই ছিলেন আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, আপনি ভিসা জমা দিয়েছেন, আপনার ভিসা আসছে না, সমস্যা হইতেছে অনেক রকমের, তারপর আপনি দেশ থেকে নিয়ে আসবেন সেই জন্য ভিসা রিজেক্ট, মানে এরকম অনেক প্রবলেম ছিল দুবাইতে। যারা আপনাদেরকে এখন বলবে যে ভাই দুবাই, যারা দুবাই আসতে চাইতেছেন, আপনারা অনেকে ভিসা জমা দিয়েছেন, ভিসা হয়তো রিজেক্ট পাওয়ার সমস্যা হইতেছে, তারা যদি আপনাদেরকে বলে যে ভাই দুবাইতে ভিসা সমস্যা হইতেছে, এটা বিশ্বাস করবেন না। দুবাইতে সম্পূর্ণভাবে সব কিছু ক্লিয়ার, এমপ্লয়মেন্ট ভিসা বলেন, ভিজিট ভিসা বলেন, সব কিছুই ওকে, ঠিক আছে। তবে এখানে আরেকটা কথা আছে, যদি আপনি আপনার যে ভিসাটা, যে লাইসেন্স বা যে জায়গা থেকে আপনার ভিসাটা নেওয়া হবে সেই জায়গায় যদি সমস্যা থাকে, সেই জায়গায় যদি প্রবলেম থাকে, তাহলে আপনার ভিসাটা প্রবলেম হতে পারে। আপনার পাসপোর্টে কোনো সমস্যা থাকলে ব্যক্তিগতভাবে ভিসার প্রবলেম হতে পারে, তাছাড়া আর কোনো রকমের সমস্যা নাই, একেবারেই ইজি ইজি ইজি। দুবাইতে ভিসা এখন অনেক ইজি, যত রকমের সমস্যা ছিল সব ওকে, আগের মতো হয়ে গিয়েছে। অন্য অন্য স্টেটের আপডেটটা এখনও আসে নাই, আসলে আপনাদেরকে জানিয়ে দেবো। এটা শুধু দুবাই প্রবাসীদের জন্য, যারা দুবাই আসবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।